বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত পুষ্পবন্ত চিত্র সন্ধ্যেমো নদ আজানুলম্বিত ললিত ভুজৌ কনকীর্ণ নৈক পিতর কমলায় বিশ্বম্বরৌ দিজবর যুগধর্ম পাল বন্দে জগত প্রিয় করুণাবোতারো পাদায় বিষ্ণুপা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবা ইতি নামিনে নমোয় বিষ্ণু পা গৌরপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত বনমিত নামিনে প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে কুটি কুটি দণ্ডবত প্রনামার উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কুটিকুটি দণ্ডবত প্রণাম আমরা শ্রীরা কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতা অমৃতের মধ্যলীলা দ্বিতীয় খণ্ড ষষ্ঠ দশ অধ্যায়ের আমরা কয়েকদিন ধরে রস আশ্বাদন করছি হ্যাঁ সেই কুলিনবাসী ভক্ত গৌর দেশ থেকে সমস্ত ভক্তরা প্রতি বছর হ্যাঁ এই নীলাচলে তারা আসে রথযাত্রার সময় তাই তো কেন আসে তাই মহাপুরুষের সঙ্গ মহাপুরুষের কৃপা মহাপুরুষের স্পর্শ এবং মহাপুরুষের চর্চা ইত্যাদি যদি কোনো জীব যে কোনো কারণেই উপলব্ধ করতে পারে তবে তার থেকে বড় ভাগ্যবান এই সংসারে আর কেউ নেই হ্যাঁ জিব্বা তো সবাইকেই দিয়েছেন ভগবান দিয়েছেন কিন্তু এই জিব্বাহা দিয়ে যদি ভগবান আর আর ভক্তের মানে যদি মানে ভগবান যার এই জিব্বা দিয়ে যদি এই জিব্বা কি দিয়ে যে ভগবান দিয়েছেন সবাই মুখে তো দিয়ে ভগবানের নাম বেরোয় না হ্যাঁ এই চৌরাশি লক্ষ জনের মধ্যে এই মনুষ্য জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন হ্যাঁ কারণ কোনো পশুপক্ষিত নাম করতে পারে না ভজন সাধন করতে পারে না আর মনুষ্যের মধ্যেও আর সেই সব মানে ধন্য যে এই ভারত ভূমিতে যে জন্ম গ্রহণ করেছে তাই তো মহাপ্রভু বলেছেন ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার তার থেকে বড় ভাগ্যবান নেই যার এই পৃথিবীর মধ্যে মানে মানে ভারত ভূমিতে এই পৃথিবীর মধ্যে ভারত ভূমিতে যার জন্ম গ্রহণ করেছে তাই তো ভগবান যিনি তিনি বলেছেন হ্যাঁ ত্রৈলক্ষ পৃথিবী ধন্য এই তিন লোকের মধ্যে স্বর্গ মর্ত পাতালের মধ্যে পৃথিবী হচ্ছে ধন্য আর এই পৃথিবীর মধ্যে কিন্তু ভারতভূমি হল অত্যন্ত ধন্য আর এই ভারতভূমির মধ্যে ভগবানের সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে ধাম তাই তো ভগবান বলেছে বৃন্দাবন পরিত্যাজ্য পাদ মেকগ্ন করছতি হ্যাঁ আর সেই বৃন্দাবনে যাওয়ার জন্য মহাপ্রভু তিনি অনেক মানে চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু ভক্তরা তো দিতে চাইছেন না যা যেতে দিতে চাইছেন না ছলে বলে কৌশলে তাকে মানে বিরত করছেন যাওয়ার চেয়ে এইভাবে চতুর্থ চতুর্থ বৎসর পার হয়ে গেল পঞ্চম বৎসর হয়ে আসলো মহাপ্রভু এইভাবে সমস্ত ভক্তরা আসে তাদের প্রশ্নের জবাব দেন এবং তাদেরকে কৃপা করেন এবং এইভাবে মহাপ্রভু তাদের বিভিন্ন স্তরের বৈষ্ণবদের সম্বন্ধে শিক্ষা দিলেন উম সর্বভূত ভগবৎ গীতাতে বলা হয়েছে সর্বভূতের সেজ পশ্যদে ভগবত ভক্তা আত্মান ভূতানি ভগবত আত্মন্বেষ ভাগবত তম মানে অত্যন্ত উন্নত ভক্ত সব কিছুর মধ্যে কি করে মানে সমস্ত আত্মাদের যে আত্মা মানে উনিকে পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন মানে উন্নত ভক্ত তিনি ফলে তিনি সব কিছুতেই ভগবানের সঙ্গে সম্পর্কিত দেখেন এবং উপলব্ধি করেন যে অস্তিত্বশীল সব কিছুই ভগবানের মধ্যে নিত্য অবস্থিত সেটা তিনি মানে বিভিন্ন স্তর কালকে আমরা সেগুলো আলোচনা করেছি কনিষ্ঠা ভক্ত মধ্যমাভক্ত উত্তমা ভক্ত হ্যাঁ সেটা এই উত্তম মানে ভগবত মহাভাগবতের কথা এইভাবে শ্রীমৎ ভাগবতমে সে এগারো নম্বর স্কন্দে দুই নম্বর অধ্যায়ে সেটা বর্ণনা করা হয়েছে এই শ্লোকটা সর্বভূতে এই সূর্য পৈশ্যে ভাগবৎ বা শ্রীমৎ না পৈ্যদ ভগ ভগবত ভাগবত মান যিনি উন্নত স্তরের তিনি সবার মধ্যে পরমাত্মাকে দর্শন করেন তাই তো মহাপ্রভু সনাতন গোস্বামীকে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় সনাতন শিক্ষা নামে একটা একটা বই আছে মানে সেখানে মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় বলেছিলেন শাস্ত্রযুক্ত সুনিপীণ দৃঢ় শ্রদ্ধা অধ্যমা উত্তমা অধিকারী সেই তার এ সংসার মানে শাস্ত্র যুক্তিতে যিনি খুব নিপুণ এবং ভগবানের প্রতি যার শ্রদ্ধা সুদৃঢ় হ্যাঁ গাঢ় তিনি উত্তম অধিকারী বৈষ্ণব তিনি সারা জগৎকে সারা জগৎকে উদ্ধার করে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারেন এই ভগবান ভক্তি এবং ভক্ত হ্যাঁ এই যে তিনটা জিনিস ভগবান ভক্তি এবং ভক্ত এই তিনটা বস্তুতে মহাভাগবতের অপ্রাকৃত মানে দিব্য অসংকুচিত প্রেমময়ী দৃষ্টি হ্যাঁ প্রেমময়ী দৃষ্টি তাছাড়া তার অন্য কোনো দর্শন নেই যেভাবে আমাদের শিলা গুরুদেব শিলা গুরুদেব হ্যাঁ তিনি প্রত্যেক বস্তুর মধ্যে পরমাত্মাকে দর্শন করেন এই যে ভক্তি ভক্ত এবং ভগবান এই তিনটা বস্তুতে এই মহাভাগবতের আমাদের গুরুদেব মহাভাগবত উনি একজন মহাভাগবত মহাপুরুষ তিনি তার অপ্রাকৃত মানে অসংকুচ সংকুচিত প্রেমময় দৃষ্টি সবার মধ্যে তার চোখের মধ্যে প্রেম দৃষ্টি মানে সেখানে অন্য কিছু নেই না ঘৃণা না দ্বন্দ্ব কিছু নেই প্রেম দৃষ্টি হ্যাঁ তার দৃষ্টিতে সকলেই ভিন্ন ভিন্নভাবে ভাবে ভগবানের সেবায় যুক্ত তাই তিনি মধ্যম স্তরে কি করেন অনেক সময় মহাভাগবত মহাপুরুষ তারা মানে মধ্যম স্তরে নেমে আসেন সকলকে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার জন্য ক্রম করি ক্রম করি কহে প্রভু বৈষ্ণব লক্ষণ বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম আহা আপনার মন্দির শুনবেন এইভাবে ক্রম অনুসারে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবের লক্ষণগুলি বিশ্লেষণ করে বৈষ্ণব বৈষ্ণবতর এবং বৈষ্ণবতম হ্যাঁ সুপারলেটিভ হ্যাঁ কম্পারেটিভ সুপারলেটিভ হ্যাঁ এই এই যে বৈষ্ণবতর বৈষ্ণবতম এই তিনটি স্তর তিনি নির্ধারিত করলেন কনিষ্ঠ ভক্ত মধ্যমা এবং উত্তমা ভক্ত সেটা আমার এই মাত্র মনে পড়ছে বাবা অনেক দিন আগে বলেছিলেন বাবা আমি দুটো শুনেছি বাবার একটা কোনো একটা ইয়েতে বাবা রাধাকুণ্ডেই বলেছিলেন না বৃন্দাবনে মনে নেই বাবা বলেছিলেন সেই একটা ছোট্ট একটা লীলা বলেছিলেন হ্যাঁ কী সুন্দর সেই লীলাটা বাবার মানে বাবার ইট ওয়াজ ইমানেটিং ফ্রম বাবাস লটাস মাউথ হ্যাঁ বাবা কি সুন্দর করে সেই প্রেম প্রেমপূর্ণ দৃষ্টি চোখের দৃষ্টি বাবার প্রেমপূর্ণ লীলাটা যখন বলছিলেন হ্যাঁ মানে শুনে মানে মনে মানে হৃদয় গলে গিয়েছিল হ্যাঁ সেটা লক্ষ্মীদী লক্ষ্মী দেবী একদিন নারায়ণকে বলছেন হ্যাঁ হে হে প্রভু হ্যাঁ হে প্রভু হে স্বামী তুমি তুমি সবচেয়ে কাকে ভালোবাসো তোমার কে প্রিয় তখন নারায়ণ বলেছিলেন শ্রীহরি উত্তর দিলেন সঙ্গে সঙ্গে তার পত্নীকে হ্যাঁ বলছে বলছেন কি আমি সবচেয়ে শিব আমার সবচেয়ে প্রিয় তখন লক্ষ্মী মনে হলো হ্যাঁ শিব সবচেয়ে প্রিয় হ্যাঁ আমি প্রিয় সবচেয়ে প্রিয়তমা তখন আমি তো জানতাম তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো আমি তোমার প্রিয়তমা তখন নারায়ণ হেসে বললেন আমি শিবকে বেশি ভালোবাসি আর যে শিবকে যে ভালোবাসে যারা শিবের ভক্ত তাদেরকে হ্যাঁ তারা তাদেরকে হ্যাঁ মানে তারা তারাও আমার প্রিয় তখন লক্ষ্মী দেবী ভাবলেন হ্যাঁ তবে আমি শিবের পূজা করব আমি প্রিয়তমা হব আমি প্রিয় হতে চাই না প্রিয়তলেও না আমি প্রিয়তমা হতে চাই তাই আমি মানে মনে মনে স্থির করলেন তিনি শিব ভক্ত হবেন তাই তিনি শিবের পূজা আরম্ভ আরাধনা আরম্ভ করলেন রুদ একশো আটটা ফুল দিয়ে তিনি শিবের পূজা করতে লাগলেন শিবের পূজা করে করে তিনি একদিন পূজা করতে করতে দেখা গেল ফুল একটা কম হয়ে গেল তখন তিনি মানে অনেকদিন আগে তিনি শুনেছিলেন যে পদ্মফুল হ্যাঁ মানে তার আকৃতিটা কীরকম সে সেটা কারণ ফুল এখন একটা কম হয়েছে পুজোতে বসেছেন তিনি পূজা ছেড়েও উঠে যেতে যেতে পারছেন না কারণ তিনি রোজ তিনি নিজের হাতে তিনি এই একশো আটটা ফুল চয়ন করেন তাই আজকে তিনি এক একটা ফুল যখন কম হলো তিনি উঠেও যেতে পারছেন না তখন তিনি বাম স্তনটা কেটে তিনি সেটা অর্ঘ্য প্রদান করলেন আর তখন শিব সন্তুষ্ট হয়ে তার সেবায় সন্তুষ্ট হয়ে তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রকট হলেন আর তিনি শিব বললেন যে তোমার এই স্তন যে যেখানে পড়েছে সেখান থেকে একটা বৃক্ষ হবে সেটা সেই সেই বৃক্ষের পত্র দিয়ে যে আমাকে পূজা করবে হ্যাঁ সে আমার সে খুব প্রিয় হবে এইভাবে হ্যাঁ যখন লক্ষ্মীদেবী যখন মানে শিবের প্রিয় পাত্র হয়ে গেলেন শিবের আরাধনা করে তখন না তিনি মানে নারায়ণ মানে তখন লক্ষ্মীকে বললেন তুমি শিব আমার ভক্ত তাকে আমি ভালোবাসি প্রিয়তম সে তার ভক্ত হয়ে গেছ হ্যাঁ তাই তুমিও আজ থেকে আমার প্রিয়তমা হয়ে গেলে হ্যাঁ তাই এখানে বলা হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবতম এবং বৈষ্ণবতম এটার সঙ্গে একটু রিলেটেড বলে আমি এই লীলাটা আমি বাবার মুখ থেকে শুনেছি জানি না কতটুকু রেলেভেন্ট এখানে আমি আমি সেটা আমি একটু আমি মানে আমি আলোচনা করলাম এ তারপর আমরা দেখি এই মতো সব বৈষ্ণব গৌরে চলিলা বিনা বিদ্যা দিশে বৎসর নীলা দি রহিলা এইভাবে সমস্ত বৈষ্ণবেরা গৌরে ফিরে গেলেন রথযাত্রার পর সেই বৎসর পুণ্ডরীক্ষ বিদ্যানিধি জগন্নাথপুরীতে মানে রইলেন হ্যাঁ পুণ্ডরীক বিদ্যানিধি তিনি গেলেন না আই থিঙ্ক এই পুন্ডরিক বিদ্যানিধি আমার মনে হয় বিশ্বভানু রাজা সেই যিনি রাধারানীর যে পিতা পুণ্ডরিক যে তিনি বিশ্বভানু তিনি করি যুগে তিনি পুন্ডরিক বিদ্যানিধি হয়ে তিনি অবতরণ করেছিলেন আমি যদি ভুল যদি কেউ যদি যদি আমি যদি ভুল বলে থাকি আমাকে নেক্সট ক্লাসে আমাকে সেটা বলবেন হ্যাঁ পুন্ডরিক বিদ্যানিধি স্বয়ং বিশ্বভানু রাধারানীর পিতা এই যুগে তিনি প্রকট হয়েছেন পুণ্ডরী বিদ্যানিধি সেই বৎসর তিনি তিনি গৌরদেশে ফিরে না গিয়ে তিনি মহাপ্রভুর সঙ্গে নীলা চড়ে থাকলেন আর স্বরূপ দামোদর কারণ স্বরূপ দামোদর যিনি স্বয়ং ললিতা দেবী হ্যাঁ ললিতা বিশাখা আমি বলেছি অনেক আগে বলেছিলাম আমি প্রায় এটা উল্লেখ করি স্বরূপ দামোদর হ্যাঁ যিনি ললিতা দেবী তিনি পুণ্ডরিক বিদ্যানিধির অন্তরঙ্গ বন্ধু মানে ছিলেন তাদের মধ্যে কবির বন্ধুত্ব ছিল আর কৃষ্ণ কথা আলোচনা করে তারা দুজনেই একত্রে থাকতেন যতক্ষণ তারা একসঙ্গে থাকতেন শুধু কৃষ্ণ কথাই বলতেন হম এটাই তো বৈষ্ণবের লক্ষণ তারা মাইন্ডেন কথাবার্তা বলে না যেভাবে আমাদের গুরুদেব হ্যাঁ অনর্থক কথা বলা পছন্দ করেন অনর্থক বাক্য বাক্য মানে লাভ করা উচিতও নয় বাবা সবসময় তাই বলেন হ্যাঁ তাই তো তারা সবসময় দুইজনে কৃষ্ণ কথাই বলেন হ্যাঁ আর পুণ্ডরূপ বিদ্যানিধি গদাধর পণ্ডিতকে পুনরায় তিনি কী করলেন মন্ত্র দীক্ষা দিলেন হ্যাঁ গদাধর পণ্ডিত দেহ পুনঃমন্ত্র দিল উড়ন ষষ্ঠীর দিনে যাত্রা যে দেখিল হ্যাঁ সেই দিন ছিল উড়ন ষষ্ঠীর দিন তিনি সেই মহোৎসব দর্শন করলেন এই মন্ত্র দীক্ষা দিলেন এই শীতকালে প্রথম ষষ্ঠীকে উড়ন ষষ্ঠী বলা হয় আর সেই দিন কী করা হয় শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গে শীত মানে শীতল শীত বস্ত্র পোড়াণ হয় হ্যাঁ মানে গরম কাপড় পরানো মানে শীতবস্ত্র পরানো হয় এই উড়ান ষষ্ঠীর দিনে আর সেই শীতবস্ত্র শীতের বস্ত্রটা মারুয়া বসন তাকে বলা হয় উড়িয়া ভাষায় মারুয়া বসন অর্থাৎ তাঁতির মারযুক্ত অধৌত বসন কারণ সেই কাপড় যেই কাপড়ে মার দেওয়া হয় সেটা ধোয়া হয় না সেই না ধোয়া বস্ত্রকে সেই দিন উড়ান ষষ্ঠীর দিনে জগন্নাথকে মানে পরানো হয় অর্থাৎ কিন্তু একটা কথা আছে যে অর্চন মার্গে প্রথমে সমস্ত মার ধুয়ে তারপর ভগবানের শ্রী মানে অর্পণ করার বিধি রয়েছে কিন্তু তাই এইভাবে যখন শ্রী জগন্নাথ দেবকে যখন এই মারুয়া বসন পরানো হল তখন এই পুণ্ডরী বিদ্যানিধি এ সম্বন্ধে একটু সমালোচনা করে হ্যাঁ তিনি সেই উৎকল ভক্তদের উৎকল মানে উৎকল মানে পুরী উড়ি উড়িষ্যা উৎকল দেশ বলা হয় সেই উড়িয়া ভক্তদের প্রতি তিনি একটু ঘৃণা প্রকাশ করেছিলেন কারণ নতুন বস্ত্র তৈরি হয়েছে না ধুয়ে তাকে মার সহ সেই বস্ত্র পরিধান করানো হয়েছে জগন্নাথ দেবকে তা দেখে পুণ্ডরিক বিধ্বানে আর থাকতে না পেরে তিনি তিনি তার মনোভাব প্রকাশ করেছিলেন তিনি ঘৃণা ঘৃণা মনোভাব কিঞ্চিত ঘৃণা প্রকাশ করেছিলেন মানে সম্রা তার মানে সমালোচনা করেছিলেন জগন্নাথ পরেন তথা তা মারুয়া বসন দেখিয়া সংঘ্ন হইল বিদ্যানিধির মন সেই রাতে জগ জগন্নাথে বলাই আসিয়া দুই ভাই চড়ান তারে হাসিয়া হাসিয়া মানে সেই জগন্নাথদেবকে সেই মারুয়া বসন পড়ানো হয়েছে থেকে যখন বিদ্যা বিদ্যানিধি ঘৃণা প্রকাশ করে সমালোচনা করেছিলেন তখন অ্যাকচুয়ালি তার মন তার কলুষিত মন কলুষিত হয়েছিল হ্যাঁ কলসূত অপরাধ হয়েছিল অকলসূত হয়েছিল সেই রাত্রে কী করে জগন্নাথ আর বলদেব কী করেছিল পুণ্ডর বিদ্যানিধির কাছে এসে তাকে হাসতে হাসতে তার গালে চর মারতে লাগলেন অনেক চর মারতে লাগলো জগন্নাথ আর বলরাম এইগুলি এই সুইট ফার্স্ট টাইম এই লীলাগুলি কিন্তু মানে যারা শুদ্ধ ভক্ত তাদের সঙ্গে স্বয়ং ভগবান স্বয়ং জগন্নাথ স্বয়ং বড়দেবের লীলা করেন এই এই এইরকম লীলা অনেক অজস্র অজস্র লীলা আছে স্বয়ং বড় জগন্নাথ এসে যে যেভাবে হিরণ্যক হিরণ্য না হিরণ্যক কশুম না এই যে কি নাম বাংলা নবাব হুসেন শাহ হ্যাঁ নবাব হুসেন শাহ যখন মহাপ্রভু যখন সংকীর্তনয্য সন্ন্যাস গ্রহণের আগে যখন মহাপ্রভু সংকীর্তন যজ্ঞ আরম্ভ করেছিলেন সমস্ত নবী নদীয়ী ঘু ঝুল করতাল মৃদঙ্গ নিয়ে তারা নবদ্বীপে রুশ আর সংকীর্তন করতো সেই নবাব হোসেনটা কী করেছিল তাদের অর্ডার দিয়েছিল আদেশ দিয়েছিল তার কর্মচারীদের যাও এই মানে খুল কর্তাল সব মৃদঙ্গ ভেঙে ফেলো আর সব তারা ভেঙে ফেলে আরম্ভ করেছিল আর তখন সেই দিন সেই রাত্রে কি হয়েছিল সেই স্বয়ং ভগবান হ্যাঁ রূপে এসে সেই মানে নবাব হোসেন সার বক্ষের মধ্যে মানে মানে ছিল দাগ দাগ হয়েছিল এবং পরের দিন সেটা অনেক বড় লীলা আমি সংক্ষেপে বলছি কারণ এইগুলি লীলা আমি কখনো ভাবিনি বলবো বলে কিন্তু লেস এই আমাদের অধ্যায়ে যখন এসে যায় তখন তখন মনে পড়ে যায় হ্যাঁ যদিও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে সেইগুলি বর্ণনা নেই তবুও এইগুলি রেলেভেন্ট যার জন্য না বলে আমি পারছি না হ্যাঁ এই ছোটো ছোটো লীলা 우리 আমাদের সময়েরও অভাব হ্যাঁ সেই পুণ্ডর বিদ্যানীতিকে যেমন যেমনভাবে জগন্নাথ আর বলরাম এসে তার অপরাধ যে মানে মার পরা মার মানে জগন্নাথের সেবকরা যখন মার পরাণ বস্ত্র পালন করেছিল তাকে গালে চর মেরেছিল সেইভাবে সেই নবাব হোসেন স্যার যখন ঢুল করতাল মৃদঙ্গ হ্যাঁ নাম সংকীর্তনয্ঞে বাধা দিয়েছিল সেই রাত্রে হ্যাঁ সেই হোসেনকে সে নিঃসিংহরূপে ভগবান এসে তাকে এইভাবে মানে বুকের

আশ্রয় দিয়েছিল আর সেটা পরে নবাব হোসেন যখন মহাপ্রভু পরের দিন যখন তিনি নিজের স্বয়ং সংকীর্তন মশাল জ্বালিয়ে হাজার হাজার মশাল জ্বালিয়ে নাম সংকীর্তন করে যখন মহাপ্রভু বলেছিলেন আমি দেখব খুল মৃদঙ্গ যে ভেঙে দেওয়া হয়েছে আমি দেখব আজকে ভাঙে এই স্বয়ং মহাপ্রভু মশাল জ্বালিয়ে সবাইকে নির্দেশ দিয়েছিলেন হাজার হাজার লোক লাখ লাখ লোক মশাল জ্বালিয়ে তারা নবাব হোসেন সাহের বাড়ির সামনে এসেছিল আর নবাব হোসেন সাহ তখন বিছানার নিচে লুকিয়ে দরজা বন্ধ করে ভয়ে তারপর মহাপ্রভু দরজার সামনে গিয়ে মামা মামা হ্যাঁ আমি তো আমি তো আপনার ভাগ্নে আপনি কেন ভিতরে আছেন আপনি বেরিয়ে আসুন বলে মানে বিনতি করে করে নিবেদন করেছিল মহাপ্রভু আপনি বেরিয়ে বেরিয়ে আসুন আর মহা মহাপ্রভু সেই সেই মানে নরম গলার স্বর শুনে হ্যাঁ দিব্যস্বর শুনে সেই নবাব হোসেন শাহ বিছানার নিচের থেকে বেরিয়ে সাহস করে বেরিয়ে এসে সে মহাপ্রভুকে বললেন ভাগ্নে হ্যাঁ আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা সবাই হ্যাঁ আমি জানো কি হয়ে আমি কি জানো তুমি তুমি কি জানো আমি কাউকে বলিনি দেখো দেখো আমার বুক এই দেখো ভগবান তোমাদের তোমরা যে পূজা করো তোমাদের যে কৃষ্ণ বলো সে একটা হিংস একটা সিংহের মতো মাথা আর শরীরটা মানুষের মতো সে আমাকে স্বপ্নে আমি যখন ঘুমিয়েছিলাম হ্যাঁ সে এই ঢুল কর্তাল ভাঙবার জন্য সংকীর্তনয্য বাধা দিয়েছে বলে দেখো আমার বুক দেখো রক্ত বেরুচ্ছে চিরে দিয়েছে হ্যাঁ আমি আর কক্ষনো করব না আমি আমি আমার সবাইকে আমি আদেশ দেবো আর তোমা তোমরা যত পারো নাম সংকীর্তন করো আমি আর বাধা দেবো না আরে তখন মহাপ্রভু বলেছিলেন আমি সম্পর্কে তো আপনি আমার মামা আমি তো আপনার ভাগ্নে হ্যাঁ আপনি আপনি কেমন করে আমাকে অনাদর করবেন আপনি তো আমাকে খুব ভালোবাসেন আমি জানি হ্যাঁ কিন্তু কিছুটা আপনার মতিব্রম হয়েই তো এগুলি করেছেন হ্যাঁ সেটা অনেক বড় লীলা তারপর থেকে সেই নবাব হোসেন শাহ বলেছিল আজ থেকে আমি ঘোষণা করব আমি শুধু আমি নয় আমার 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 পুত্র আমার পুত্র নেক্সট জেনারেশন তাদেরকেও আমি অর্ডার দিয়ে যাব আমি লিখে যাব যাতে কেউ ওই নাম সংকীর্তনে বাধা না দেয় তাই তো আমরা এখন দেখুন আপনারা দেখবেন আপনার আমরা যখন যাই নবদ্বীপে মায়াপুরে সেই যে রামপুর নামে একটা গ্রাম আছে যেখানে মায়াপুর মায়াপুরী ইস্কন মন্দির থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রার হ্যাঁ সেখানে ইস্কন কর্তৃপক্ষ সেখানে হ্যাঁ জগন্নাথের পুরীর অনুকরণ করে সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ আর সেটা কিন্তু মুসলমান গ্রাম এটা সেখানে হ্যাঁ সেই মুসলমান ভক্তরা কিন্তু তারা আসে হ্যাঁ আমি আমি যখন গিয়েছিলাম আমি গেছি অনেকবার তখন আমি দেখেছি মুসলমানরা তাদের মানত যখন করে মানত মানে কারো অসুখ হলো কারো মানে মানে অসুস্থ কারো বাচ্চা হয়নি এইভাবে তারা জগন্নাথকে এসে তারা মানত করে আর তারা সেইভাবে তারা তাদের বাচ্চাও হয় এই অনেক ছোটো ছোটো লীলা আছে জগন্নাথ করেছেন একবার এক মানে মুসলিম তার মেয়েটার অন্ধ সে অন্ধ চোখে দেখতে পায় না সে ভগবানের জগন্নাথের সামনে এসে ভগবানের সামনে এসে যখন মানত করলো তখন তারা সেই চরণামৃত চোখে লাগিয়েছিল পুরোহিত বলাতে আর সেই সে সেই চরণামৃত পান করে চোখে লাগানোর পর আস্তে আস্তে সে চোখে দেখতে পেয়েছিল এইভাবে মুসলমানরা কারণ নবাব হোসেন সাহা বলে দিয়ে গেছিলেন যে কেউ তোমরা বাধা দেবে না হ্যাঁ আমার টাইম কি শেষ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এইভাবে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলি লীলা আজকে আরও অনেক আছে বলার হ্যাঁ আমরা এখানেই আমি শেষ করছি হ্যাঁ পণ্ডর বিদ্যা দি মানে চর খেয়েও কিন্তু তিনি তার গাল অনেক ফুলে গিয়েছিল কিন্তু পণ্ডরিক বিদ্যা অন্তরে খুবই আনন্দিত হলেন উল্লসিত হলেন হ্যাঁ আজকে এখানে এইটুকুই থাক আমরা কাল আবার কালকে তো বাবার জন্মদিন হ্যাঁ তা কালকে আমাদের ন জন পুরোহিত আছে আর আমরা সবাই আমাদের টাইম মেনটেন করব আমি ভাবছি আমি আমার পঁচিশ মিনিট যদিও গোপাল পঁচিশ মিনিট লেগেছে আমি চেষ্টা করব পনেরো মিনিটের মধ্যে শেষ করতে আর আরেকটা আমার অনুরোধ সবাইকে বলছি যে আমরা সবাই কাল ও গোপাল তো সবাইকে বলে দিয়েছে তারপর আমিও আর আরেকটা মানে আমি বলছি যে সবাই আমরা তিলক হ্যাঁ কপালে তিলক কণ্ঠিমালা পরে যাতে আমরা বাবার কালকে যেমন বাবার এই একশো আঠাশতম জন্মদিবস হ্যাঁ সে অস্পিসিয়াস দিন আমাদের হ্যাঁ আমরা যে যেখানে থাকি না কেন আমরা যাতে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি হ্যাঁ আমার আমাদের হ্যাঁ এটাই আমি সবাইকে আমি প্রার্থনা করি সবাই তিলক পড়বেন আপনারা প্রণাম প্রণাম সবাইকে প্রণাম মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু আরে গুলোকেরও প্রেম ধন হরিনাম সংকীর্তন আরে রতি না জন্মিল তাই আরে সংসার বিশান দিবা দিবানি সিহিয়া জলে জুড়াইতে না কইনু পায় আরে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম রাম হইল